হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে মাছ কেটে নিয়েছি, এগুলো হচ্ছে খোকা ইলিশ মাছ। তো খোকা ইলিশ মাছ দিয়ে আমি আজকে তেল ঝাল বানাবো। তো দেখো মাছগুলো কি, কয়েকটা মাছের এরকম সাইডগুলো মানে চামড়াটা উঠে গেছে পরিষ্কার করতে করতে। তো খোকা ইলিশ মাছের তেল ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পোস্ত বেটে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ। তো সর্ষে বাটাটাও দেয়া যায়, কিন্তু আমি সর্ষে বাটা দিচ্ছি না, তোমরা চাইলে সর্ষে বাটাটাও দিতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করি ফ্রেন্ডস। এবার আমি মাছটাতে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো এবার মাছটাকে আমি মেখে নেব। তো দেখো ফ্রেন্ডস মাছটায় লবণ হলুদ দেওয়া হয়ে গেছে। তো ফ্রেন্ডস এবার আমি গ্যাসটা অন করে দেব। তো ফ্রেন্ডস দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেব। তো ফ্রেন্ডস এবার আমি দেখে নেব মাছটা কেমন ভাজা হয়েছে, উল্টে দেখে নেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মাছের নিচের পিকটা ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দেব। তো ফ্রেন্ডস দেখতে পেলে মাছটা উল্টে দিলাম। তো ফ্রেন্ডস দেখো মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস মাছটা ভাজা করেছি, খুব সুন্দর মাছটা ভাজা হয়েছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাটা বেটে দিতে পারো। তো ফ্রেন্ডস এবার আমি দিয়ে দেবো জল। তো এটা পোস্তর বাটিটা ধুয়ে জল দিচ্ছি আমি একটু। তো তোমরা যেমন ঝোল পছন্দ করো সেরকমটাই জল দেবে। তো আমি একটু ঝোল ঝোল করবো, তাই একটু জলটা বেশি দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস ঝোলটা ফুটছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। তো দেখো মাছটা দেয়া হয়ে গেছে ঝোলে, এবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তারপরে তরকারিটাকে আমি নামিয়ে নেব। তো দেখো ফ্রেন্ডস তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো ফ্রেন্ডস খোকা ইলিশের তেল ঝালটা বানিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি।